শহরের সঙ্গে মাঠও পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্য কি পরিবর্তন হবে? বাংলাদেশ ক্রিকেট দলের আগামী দুই টেস্টকে ঘিরে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। রঙিন পোশাকে এ মাঠে বাংলাদেশের ফলাফল যতটা ভালো, সাদা পোশাকে ঠিক তার উল্টো, অর্থাৎ একেবারেই সাদা মাটা। এখন পর্যন্ত খেলা 20 টেস্টে মাত্র দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এসব জয় পরাজয়ের হিসেব আপাতত মাথাতেই নিতে চাচ্ছেন না স্বাগতিক ক্রিকেটাররা, কারণ বাংলাদেশের যে লড়াই চলছে সেটা যতটা না প্রতিপক্ষের সঙ্গে তার চেয়ে ঢের বেশি নিজের সঙ্গে। অর্থাৎ ভালো খেলে আপাতত নিজেদের ফিরে পেতে চান মুশফিক মাহমুদুল্লাহরা। অভিজ্ঞরা যখন নিজেদের খুঁজে ফিরছেন, তখন টেস্ট অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ দলের দুই নবাগত তরুণ রেজাউর রহমান রাজা আর মাহমুদুল হাসান জয়। সবারই স্বপ্ন থাকে যে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার এবং ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। সো আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে চান্স পেয়েছি, সো আমি অনেক হ্যাপি। জাতীয় লিগে কয়েকটা ইনিংস ভালো খেলেছি এবং আমার কনফিডেন্স এখন অনেক ভালো আছে। তার আগে আমাদের এসপি এবং এই টিমের প্রিপারেশন ম্যাচ হয়, ওইগুলোতে আমি একটা স্কোর করি। সো আই এম প্রিপেয়ার্ড যে সামনে যে খেলা আছে ওইগুলো ভালো খেলার জন্য। এক জায়গায় কন্টিনিউ বল করতে পারি, বলে কিছু মুভমেন্ট করতে পারি, করাইতে পারি, আর লং টার্ম এক রিদমে বোলিং করতে পারি। দিন শেষে দিনের শুরুতে যেরকম যে পেসে বল করতে পারি, দিন শেষে আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বেশি ভালো বোলিং করতে পারি। এর মধ্যে সিলেট থেকে উঠে আসা পেসার রেজাউর রহমান রাজার গল্পটা আসলেই অন্যরকম, কারণ বয়স ভিত্তিক দলের নানা রকম বাধা ডিঙিয়ে যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে মাহমুদুল হাসান জয়ের, অথচ এমন কিছুই নেই রাজার, শুধুমাত্র নিজের চেষ্টায় উঠে এসেছেন এই পর্যায়ে। টেপটিস খেলা থেকে আসলে ইন্সপায়ার হওয়া, যখন আমাদের এলাকায় টেপটিস খেলার পর একটি টুর্নামেন্ট হয়েছিল, তো ক্রিকেট বল টুর্নামেন্ট আমি পার্টিসিপেট করি। তো এখানে নিজের বোলিং দেখার পর এলাকার বড় ভাইরা বলতেছিল যে তোর বোলিং ভালো আছে, তুই চাইলে ক্রিকেট স্টেডিয়ামে যাই ক্রিকেট প্র্যাকটিস করতে পারিস। তো আমি এই তা বড় ভাইদের কথা শুনে হয়তো প্র্যাকটিসে গেলাম। যাওয়ার পর আমার কিছু মনে হলো যে আমি ইনশাল্লাহ পারবো ক্রিকেট কিছু করতে। তো এখান থেকে আসলে আমার আশা ক্রিকেটে। টি টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি এখনও টাটকা পাকিস্তানিদের কাছে, সেই সাফল্য এবার টেস্টেও টেনে নিয়ে যেতে চায় তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংটা ঝালিয়ে নেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে প্রথম টেস্ট নিয়ে দলের ভাবনা সংবাদ মাধ্যমের সঙ্গে আজ ভাগাভাগি করেনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাল অধিনায়ক কথা বলবেন বলে জানিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।